দুর্গম খোঁজুছি বিকাশ, নাহি নাহির পঞ্চায়েত হচ্ছে মধুবন। এটি যোজনা দূরে সরকারি যোজনা। রায়গড়া জেলা গুড়ারি ব্লকর দুর্গম পঞ্চায়েত মধুবনর দেখিবা এই স্বতন্ত্র রিপোর্ট। পাহাড়গেরা আদিবাসী অঞ্চল সরকারঙ্কর বিভিন্ন যোজনা আজি পর্যন্ত পাই নাহান্তি, এমানক পাই পালটিছি সাত সপন। তো বর্তমান আমি অছু রায়গড়া জেলা গুডারি ব্লকর মধুবন পঞ্চায়েতর কিছু অঞ্চলরে, যে অঞ্চলরে কি না লোক পাইছন্তি ভাল রাস্তা খণ্ডে, না ঘরে খণ্ডে, না সেমানক পাই পিবা পাই ভাল পানি অছি। তো আসন্তু পচারি বুঝি নেবা উক্ত অঞ্চলর কিছু গ্রামবাসী মানুষ। আমি না হচ্ছে নিষ্কাশা চিলেঞ্জি নালগম্বারি, এটা হচ্ছে আমার গাঁ। আপনার ইয়ে আমার স্কুল বি নাহি ভাল নাই, আও পাইপ বি নাহি ভালরে, যেটা পাইপ বি খারাপ খারাপ হলে পানি মিলুনি, জ্বর মন্দ হলে বি আমি পানি মিলবা কষ্ট লাগুছি। তারপরে রাস্তা বি ভাল নাই, রাস্তা ভাল করবা হচ্ছে। আমার ব্লক হচ্ছে গুডারি, পঞ্চায়েত হচ্ছে মধুবন, তারপরে পোস্ট হচ্ছে পেন্ডলি। রাস্তা ভালো নাই আমার গাঁরে, তারপরে মেডিকেল গলে বি রাস্তা পাই বেশি অভাব হচ্ছে। রায়গড়া জেলার সবুঠারু অবহেলিত ব্লক ভাবে গুড়ারি বেশ চর্চারে থাকে। বিকাশর সূর্যকিরণ এবে বি ঘঞ্চ জঙ্গল ও দুর্গম গিরিকন্দর ভেদ করে এটি পৌঁছি পারি না। সেভাবে এক অবহেলিত পঞ্চায়েত হচ্ছে মধুবন। গুড়ারি ব্লকরু মাত্র 10-12 কিলোমিটার দূরতা হচ্ছে মধুবন পঞ্চায়েত। এই পঞ্চায়েতর প্রায় গ্রামগুড়িক অবহেলিত হয়ে পড়ছে। সেভাবে এক গ্রাম হচ্ছে সর্গিডঙ্গ। এখানে প্রায় 50-50 আদিবাসী পরিবার বসবাস করতে, হলে না গাঁকু অছি পক্কা রাস্তা, না পিবা পানি ব্যবস্থা। আমার গাঁর মো না হচ্ছে বুডু সবর, আমার গাঁ হচ্ছে সর্গিডাঙ্গ মধুবন পঞ্চায়েত। প্রায় আমার 40-50 বর্ষ হল গাঁরে কিছু ডেভেলপমেন্ট হয়নি, মানে ঘর নাই কি নলে কোটা কি রাস্তা নাই কি এমিতি হয়েছে। আও এবে নয়া সরকার গোটে আসছে, সেটা যদি আমি কিছু না কিছু সাহায্য করলে আমার গাঁরে সব কিছু ডেভেলপমেন্ট হবো আমি আশা করছু। আও এতে সরকার যা যোজনা করুলে সে ভোট মেলা পরে আও পাশে যাবে, গাঁরে কি আসবার না। কেটি সরপঞ্চ গোটে আছে, এ সরপঞ্চ মানে জিতিলা ঠারু সে আসুছে, এতে সরপঞ্চ এতে চেয়ারম্যান এতে এমএলএ যাক ভোট বেলকু বাবু বাবু বলছেন, ঘরে ঘরে পশি পশি খোঁজছেন, তারপরে জিতিগলা পরে গাঁরে দেখা দর্শন নাই। আমি যাইপারু এমএলএ পাখে কি ব্লক মধ্যে গেলে আমার কথার হো না, সেপাই বলি কি আমার গাঁর দেখো যদি আও কিছু না কিছু সাহায্য করেছিলে ঘর ধার যা কিছু আমি কইব, যেটা যেটা দরকার সেটা দিয়েছিলে টিকে ভালো হতো, না টিকে রইতাম যে সরকার আমাকে সাহায্য করে ধন্যবাদ। মনা রমেশ, গ্রাম রাম্বি, ব্লক গুডারি, পঞ্চায়েত মধুবন। কিন্তু আজি আমি আমার গাঁরে সরকার আসিছি আসিলে মধ্য সে আসুচার পড়ে যাচ্ছেন, কিছু কামটা করে না। কিন্তু আজি আমি সে নয় সরকার অনুসারে আমি দাবি করুছু যে এই কামটা করলে তা সরকারটার আমি উপকৃত হব। আমার গাঁরে আজ্ঞা পানি নাই, আও রাস্তা বি নাই, মেন প্রবলেম রাস্তা নাই। শিক্ষা ও স্বাস্থ্য সেবা এটি সাত সপন। গ্রামরে অনেক শিশু ও কিশোরী বালিকা থিবা বেলে মিনি অঙ্গনবাড়ি কেন্দ্রটিয়ে বি নাহি, ফলরে শিশু ও বালিকাঙ্ক পোষণরে নানা প্রকার সমস্যা সৃষ্টি হয়েছে। আজ্ঞা নমস্কার, মো নাম হচ্ছে মোহন মাঝি কাটরাকা, আমার ব্লক হচ্ছে গুডার আজ্ঞা মধুবন, আর পঞ্চায়েত হচ্ছে আমার মধুবন। দীর্ঘ 60 বর্ষ পর্যন্ত সরকার শাসন করি আসলে কটা বি কাম করে পারলে, এবে যে নয় সরকার আসিছি সে নয় সরকার আমাকে কোন গোটে আমাকে সুবিধা করবে সেটা আমাকে আশা রাখিছি। তোমার গাঁরে কোন সমস্যা রয়েছে? আজ্ঞা আমার গাঁরে পানি অসুবিধা রচ্ছু, রাস্তাঘাট অসুবিধা রচ্ছু, তারপরে কোণী মা যদি ডেলিভারি পাই যদি ডেলিভারি হওয়া পাই নলে আমাকে দীর্ঘ 3-4 মাস আজ্ঞা 3-4 কিলোমিটার বইকি নেবা পড়ুছি।
ସେଠୁ ନେଇକିରି ଗାଡ଼ିରେ ଚଢେଇକି ନେବାକୁ ପଡୁଛି ଆଜ୍ଞା। ତାପରେ ଆମକୁ କଣ କଣ ଅସୁବିଧା ଅଛି ଆମକୁ, ଯେମିତିକି ନୂଆ ସରକାର ଯୋଉ ଆସିଛି ଆମକୁ ଯଦି ସୁସହଯୋଗ କରିବେ ସେଟା ଆମକୁ ଆଶା ରଖିଛୁ। ଗ୍ରାମର ପ୍ରାୟ ଲୋକଙ୍କ ଚାଳ ଛପର ଘର, ଆବାସ ଯୋଜନାରେ କାହାରିକୁ ବି ଘର ଖଣ୍ଡେ ମିଳିନାହିଁ, ଯାହାକି ବ୍ଲକ ପ୍ରଶାସନର କାର୍ଯ୍ୟଶୈଳୀ ଉପରେ ପ୍ରଶ୍ନବାଚୀ ସୃଷ୍ଟି କରିଛି। ବାରମ୍ବାର ଲୋକେ ଘର ପାଇଁ ଗୁହାରି କରିଥିଲେ ମଧ୍ୟ କେହି ଶୁଣୁନାହାନ୍ତି ବୋଲି ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି। ଲକ୍ଷ୍ମୀନନ୍ଦ ଗାଁ ଟା ହଉଛି ନାଳଗମ୍ବାରେ, ବ୍ଲକ ଗୁଡ଼ାରେ, ପଞ୍ଚାୟତ ମଧୁବନ। ଆଉ ଆମ ଗାଁରେ ଟିକେ ରାସ୍ତାଟା ଟିକେ ଅଭାବ ପଡ଼ୁଛି, ପେସେଣ୍ଟ ପଡ଼ିଲେ ଡେଲିଭରି ମା ମାନେ ପେସେଣ୍ଟ ପଡ଼ିଲେ ଟିକେ ନେବା ପାଇଁ ଅସୁବିଧା ହଉଛି। ଆଉ ସ୍କୁଲଟା ସେଇଟା ଗହଳି ଯାଉଛି, ବର୍ଷା ହେଲେ ପିଲାମାନେ ସେଠି ବସିବା ପାଇଁ ବି ଜାଗା ନାହିଁ, ବାରଣ୍ଡା ବସିକି ପାଠ ପଢୁଛନ୍ତି। ସେଟା ଟିକେ ରିପେୟାରିଂ କଲେ ଆମେ ଇଏ ଉପକୃତ ହେବୁ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା କିଛି ପାଇନୁ, ଆସୁଛନ୍ତି ପଳାଉଛନ୍ତି, କାଲି ଦେଖିବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି ସିନା, ଆଉ ଦେବାଟା ନାହିଁ କି କିଛି କହିବାଟା ନାହିଁ। ଏବେ ନୂଆ ସରକାର ଯେଉଁ ଆସିଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଆମେ ଅନୁରୋଧ କରୁଛୁ ଯେ ଆସିକି ଟିକେ ଲୋକମାନଙ୍କୁ ଅବସ୍ଥା ଟିକେ ଦେଖିକି ଟିକେ ଘରଟା ଟିକେ ମିଳିଲେ ଆମେ ଉପକୃତ ହେବୁ। ମରିୟମ କାତ୍ରାକା, ଗାଁ ହଉଛି ରାମଦି, ଆମର ମଧୁଗଣ ପଞ୍ଚାୟତ। ଆମର ରାସ୍ତା ଅଭାବ ଆଉ ପାଣି ଅଭାବ, ସେଥିଯୋଗୁଁ ସରକାରକୁ ଦାବି କରୁଛୁ ଆମର ଯେମିତିକି ସୁବିଧା ଭାଟକୁ ଆଣିବେ। ପକ୍କା ରାସ୍ତା ନଥିବାରୁ ଯାତାୟତରେ ନାନା ପ୍ରକାର ସମସ୍ୟା ଉପୁଜେ, ଆମ୍ବୁଲାନ୍ସ ନ ଆସିପାରିବାରୁ ଖଟିଆରେ ରୋଗୀଙ୍କୁ ବୁହା ହୋଇ ଗୁଡ଼ାରି ଅଣାଯାଏ। ଏହାରି ଭିତରେ ଗ୍ରାମର ଜଣେ ଝିଅ ଆମ ଗଣମାଧ୍ୟମ ଜରିଆରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀଙ୍କୁ ବିକାଶ ପାଇଁ ଅପିଲ କରିଛନ୍ତି। ଏବେର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି ମୋହନ ମାଝୀ, ମୁଁ ତାଙ୍କୁ କିଛି କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି। ଆମ ଗାଁ ହଉଛି ସରିଡାଙ୍ଗୁ, ପଞ୍ଚାୟତ ମଧୁବନ ଆଉ ବ୍ଲକ ଗୁଡ଼ାରି। ସରକାରଙ୍କ ତରଫରୁ କିଛି ବି ଆମ ଗାଁରେ ହେଲ୍ପ ହେଇନି କି ତାଙ୍କ ଦ୍ଵାରା ଆମର ଗାଁରେ କିଛି ବି ସୁବିଧା ଆସିନି। ବାସ ମୁଁ ଏତିକି କହିବି, ଆମ ଗାଁରେ ଇନ୍ଦିରାବାସ ଘର, ପାଣି ଅସୁବିଧା, ଆଉ ଗୋଷ୍ଠୀ କେନ୍ଦ୍ର ଏବେ ଜଷ୍ଟ ହେଲା, ପିଲାମାନେ ଛୋଟ ଛୋଟ ପଡ଼ିଆ ପାଇଁ ବି ତାଙ୍କୁ କିଛି ସୁବିଧା ନାହିଁ। ଆଉ ଆମ ଗାଁରେ ଗୋଟେ ମିନି ଅଙ୍ଗନବାଡି କଲେ ଭଲ ହୁଅନ୍ତା। ଆଉ ଆଜି ମୁଁ ମୋହନ ମାଝୀଙ୍କୁ ଅନୁମତି କରୁଛି ଯେ ଆମ ଗାଁରେ କିଛି କିଛି ଡେଭଲପ କରନ୍ତୁ, ଏସବୁ ହେଲ୍ପ କଲେ ଆମେ ମାନେ ଖୁସି ହବୁ। ପ୍ରଥମ ଆନ୍ତରିକ ନମସ୍କାର, ରିପୋର୍ଟକୁ ମୁଁ ସ୍ଵାଗତ କରୁଛି। ମୋ ନାଁ ବଂଶୀ ସବର, ମୁଁ ଗୁଡ଼ାରି ବ୍ଲକ ମଧୁବନ ସରପଞ୍ଚ ଅଟେ। ଏ ଯେଉଁ ସମସ୍ୟା ଆଜିକୁ ଦୀର୍ଘ 75 ବର୍ଷ ହେଲା ସ୍ଵାଧୀନ ବର୍ଷ ଠାରୁ ରହିଆସୁଛି, କିନ୍ତୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧୁବନ ପଞ୍ଚାୟତ ଡେଭଲପମେଣ୍ଟ ହେଇନାହିଁ। ରାସ୍ତା, ଘର, ପାଣି ବହୁତ ସମସ୍ୟା ଘେରା ପଡ଼ୁଛି। ଏଥିଦ୍ୱାରା ମୁଁ ସରକାରକୁ ଅନୁରୋଧ କରୁଛି, ଏମ୍ଏଲ୍ ମହୋଦୟ ଏବଂ ଏମ୍ପି ମହୋଦୟ ଆଉ ଶ୍ରୀଯୁକ୍ତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ, ମୁଁ ଆନ୍ତରିକ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି। ଯେହେତୁ ଏ ମଧୁବନ ପଞ୍ଚାୟତ କିଛି ଡେଭଲପମେଣ୍ଟ କଲେ ମୁଁ ତାଙ୍କଠାରୁ ମୁଁ କୃତଜ୍ଞ ଜଣାଇବି। ଏ ପଞ୍ଚାୟତ ବହୁତ ସମସ୍ୟା ଅଛି। ବର୍ତ୍ତମାନର ସରକାର ହେଉଛନ୍ତି ଲୋକଙ୍କ ସରକାର। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନିଜେ ଆଦିବାସୀ ପରିବାରରୁ ଆସିଥିବା ବେଳେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆଦିବାସୀଙ୍କ ଦୁଃଖ ଦୂର କରିବେ ବୋଲି ଲୋକଙ୍କ ବିଶ୍ୱାସ। ତେବେ ରାଜ୍ୟ ସରକାର କେବେ ଏହି ଅଞ୍ଚଳ ପ୍ରତି ଦୃଷ୍ଟି ଦେବେ ତାହା ହିଁ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଘେରରେ ରହିଛି ଏହି ମଧୁବନ ପଞ୍ଚାୟତ, ତ ସ୍ଥାନୀୟ ପ୍ରଶାସନ ଏବଂ ସରକାରଙ୍କର ଦୃଷ୍ଟି କେବେ ପଡ଼ିବ ଏବଂ ଏହି ମଧୁବନ ପଞ୍ଚାୟତର ସମସ୍ୟା ଦୂର ହେବ ତାହା ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲା ଗୁଡ଼ାରି ବ୍ଲକ ମଧୁବନ ପଞ୍ଚାୟତ ଠାରୁ ଦୀପକ କୁମାର ପଣ୍ଡା, ରିପୋର୍ଟର୍ସ ଟୁଡେ।